প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের আর্টিকেল নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা আর্টিকেলের ব্যবহার এ অথবা এন নিয়ে আলোচনা করেছিলাম, এক থেকে পাঁচ পর্যন্ত। আজ আমরা রুল সিক্স থেকে শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রুল নং সিক্স, সিঙ্গুলার, সিঙ্গুলার, কমন, নাউন, এর, পূর্বে, আর্টিকেল, এ অবলিক এন বসে, যেমন নাম্বার ওয়ান আই হ্যাভ, বট, এ গুড, ডিকশে নারী, নাম্বার টু আই হ্যাভ এন আম ব্রেলা, নাম্বার থ্রি হি ওয়ান্টস এ প্যান, নাম্বার ফোর মিস্টার করিম, মিস্টার করিম ইজ এ টিচার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রুল সিক্স নিয়ে কথা বলছি। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে, যেমন আই হ্যাভ বট এ গুড ডিকশনারি, এখানে এ সিঙ্গুলার নাউন, এর পূর্বে আর্টিকেল এ হয়েছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা, এখানে আর্টিকেল এন বসেছে। হি ওয়ান্টস এ প্যান, এখানে এটা আর্টিকেল। মিস্টার করিম ইজ এ টিচার, এখানে এটি হলো আর্টিকেল। অতএব প্রিয় শিক্ষার্থীরা, সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে, যেমন আই হ্যাভ বট এ গুড ডিকশনারি, এখানে এটা হলো আর্টিকেল। আই হ্যাভ অ্যান আমব্রেলা, এখানে এনটি হলো আর্টিকেল। হি ওয়ান্টস এ প্যান, এখানে এটি হলো আর্টিকেল। মিস্টার করিম ইজ এ টিচার, এখানে এটি হলো আর্টিকেল। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমরা রুলস সিক্স নিয়ে আলোচনা করলাম। কোনো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে, তার কয়েকটি এক্সাম্পল আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। এখন আমরা রুল সেভেন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সেভেন রুল সম্পর্কে তোমরা মনোযোগী হও। রুল সেভেন, সাস অবলিক মেনি, এর পরে সিঙ্গুলার ও কমন, কমন নাউন এর পূর্বে আর্টিকেল এ অবলিক এন বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রুল সেভেন নিয়ে আমরা এখন আলোচনা করছি। কোন সেন্টেন্সের মধ্যে সাস অথবা মেনির পরে সিঙ্গুলার এবং কমন নাউন হলে এর পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে, যেমন তার কয়েকটি এক্সাম্পল আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছি। ধরো সাপোজ সাস, সাস এ ম্যান ইজ দ্য গ্লোরি অফ আওয়ার নেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু মেনি, মেনি এ টিচার,
many a teacher was present in the meeting. Number two, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম কোন সেন্টেন্সের মধ্যে সাস এবং মেনি থাকলে এর পরে যদি সিঙ্গুলার কমন নাউন হয় তাহলে এর পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে, যেমন সাস এ ম্যান ইজ দ্য গ্লোরি অফ আর নেশন। নাম্বার টু, মেনি এ টিচার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, সাসের পরে এখানে আর্টিকেল এ, মেনির পর এখানে আর্টিকেল এ, অতএব সাস এবং মেনি এর পরে সিঙ্গুলার কমন নাউন হলে এর পূর্বে আর্টিকেল সাধারণত এ অথবা এন ব্যবহার হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম কোন সেন্টেন্সের মধ্যে সাস এবং মেনি থাকলে এরপর যদি সিঙ্গুলার কমন নাউন হয় তাহলে এর পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। তার দুইটি উদাহরণ আমি ব্ল্যাকবোর্ডে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য প্রিয় শিক্ষার্থীরা চেষ্টা করছি। আশা করি তোমরা এই এক্সাম্পল দুটি মনোযোগ সহকারে গ্রহণ করেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা রুলস এইট নিয়ে আলোচনা করব। রুল নং এইট, প্রিয় শিক্ষার্থীরা রুল এইট, পার ইচ নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা কোন সেন্টেন্সের মধ্যে পার এবং ইচ যদি এই কথা দুটি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এই দুটি কথার বাংলা অর্থ হলো প্রতি। কোন সেন্টেন্সের মধ্যে পার এবং ইচ থাকলে ওই ক্ষেত্রে আমাদের আর্টিকেল এ অথবা এন বসতে পারে। যদি শব্দের প্রথম অক্ষর ভাইল হয় তাহলে তার পূর্বে এন দিতে হবে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ দিতে হবে। তাহলে ইচ এবং পার নিয়ে দুই একটি এক্সাম্পল আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে দেখাবো। আশা করি এই উদাহরণ দুটি তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ধরা যাক, নাম্বার ওয়ান, হি আর্নস 5,000 টাকা এ মান্থ। নাম্বার টু, হি ইজ ড্রাইভিং দ্য কার অ্যাট 60 কিলোমিটার্স অ্যান আওয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা বুঝতে পারলাম কোন সেন্টেন্সের মধ্যে পার এবং ইচ থাকলে ওই বাক্যে আর্টিকেল সাধারণত এ অথবা এন ব্যবহৃত হয়। যদি শব্দের প্রথম অক্ষর ভাইল হয় তাহলে তার পূর্বে এন বসে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। হি আর্নস 5,000 টাকা এ মান্থ, প্রতি মাসে সে 5,000 টাকা অর্জন করে। অতএব এখানে এ মান্থের আগে আর্টিকেল এ বসেছে। হি ইজ ড্রাইভিং দ্য কার অ্যাট 60 কিলোমিটার্স অ্যান আওয়ার, সে প্রতি ঘন্টায় একটি গাড়ি 60 কিলোমিটার বেগে চালাচ্ছে। অতএব এখানে অ্যানটা হলো আর্টিকেল। আমরা এখান থেকে স্পষ্টভাবে জানতে পারলাম কোন সেন্টেন্সের ভিতরে যদি ইচ এবং পার থাকে সেই ক্ষেত্রে আর্টিকেল
এ অথবা এন ব্যবহৃত হয়। তার দুটি এক্সাম্পল আমরা ব্ল্যাকবোর্ডে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই এক্সাম্পল দুটি তোমাদের খাতায় লিখে নাও। এরপর আমরা রুলস 9 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা রুলস 9 নিয়ে এখন আমরা আলোচনা করব। কোন সেন্টেন্সের রুলস 9, রুলস নং 9, কোন সেন্টেন্সের মধ্যে যদি ফিউ লিটিল লট অফ গুড মেনি গুড নাম্বার গ্রেট ডিয়েল অফ ইত্যাদি থাকে, তাহলে আর্টিকেল এ বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা রুলস 9 সম্পর্কে আমরা জানতে পারলাম কোন সেন্টেন্সের মধ্যে ফিউ লিটিল লট অফ গুড মেনি গুড নাম্বার গ্রেট ডিয়েল অফ ইত্যাদি থাকে, তাহলে আর্টিকেল সাধারণত এ বসে। তার কয়েকটি এক্সাম্পল এখন আমি ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তোমরা এই উদাহরণগুলো মনোযোগ সহকারে গ্রহণ করবে। তাহলে শিক্ষার্থীরা এই এক্সাম্পল সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নেই। নাম্বার 1, হি আর্নস এ লট অফ মানি। নাম্বার টু দেয়ার আর এ ফিউ আপেলস অন দ্য টেবিল। নাম্বার 3, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা তিনটি এক্সাম্পল ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। প্রতিটি এক্সাম্পলের লক্ষ্য করো, এখানে লট অফ, এখানে ফিউ, এখানে লিটিল, এই কথাগুলো থাকার কারণে আমরা আর্টিকেল এ ব্যবহার করেছি। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে জানতে পারলাম কোন সেন্টেন্সের মধ্যে ফিউ লিটিল গুড মেনি লট অফ গ্রেট ডিয়েল অফ গুড নাম্বার অফ ইত্যাদি থাকলে তার পূর্বে সাধারণত আর্টিকেল এ বসে। এখানে হি আর্নস এ লট অফ মানি, এ লট অফের আগে আর্টিকেল এ বসেছে, ফিউর আগে এ বসেছে, লিটিল এর আগে আর্টিকেল এ বসেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই রুল 9 সম্পর্কে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম কোন সেন্টেন্সের মধ্যে লিটিল ফিউ লট অফ গ্রেট ডিয়েল অফ গুড মেনি গুড নাম্বার ইত্যাদি থাকলে এদের পূর্বে আর্টিকেল এ বসে। এরপর প্রিয় শিক্ষার্থীরা আমরা রুল 10 নিয়ে আলোচনা করব। এক্সক্লামেটরি সেন্টেন্স টি যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে আর্টিকেল এ অবলিক এন বসে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা দু একটি এক্সাম্পল আমরা জেনে নেই। হোয়াট এ বিউটিফুল গার্ল, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। নাম্বার টু, হোয়াট এ ইউজফুল, হোয়াট এ ইউজফুল, হোয়াট এ ইউজফুল, হোয়াট এ ইউজফুল থিং পেপার ইস। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা জানতে পারলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হোয়াট দেওয়া শুরু হয় তাহলে এই ক্ষেত্রে আর্টিকেল এ অথবা এন বসে। এক্সাম্পল নাম্বার ওয়ান, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, এখানে আর্টিকেল এ হয়েছে। হোয়াট এ ইউজফুল থিং পেপার ইজ, এখানে আর্টিকেল এ হয়েছে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটি প্রথমেই হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই বাক্যগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমেই হোয়াট আছে এবং সবার লাস্টে অক্সিলারি ভার্ব ইস আছে এবং একটি করে আশ্চর্যবোধক চিহ্ন আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই রুল থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হইলাম কোনো সেন্টেন্সের প্রথমে হোয়াট দিয়ে শুরু হলে আর্টিকেল এ অথবা এন বসে। তারই দুইটি এক্সাম্পল আমি ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, হোয়াট এ ইউজফুল থিং পেপার ইজ। অতএব হোয়াট এর পরে আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে এবং নাম্বার টু হোয়াট এর পরেও আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আর্টিকেলের ব্যবহার এ এবং এন সম্পর্কে আমরা মোটামুটিভাবে জানতে পারলাম। আশা করি আর্টিকেলের বিষয় সম্পর্কে তোমরা স্পষ্টভাবে বাসায় গিয়ে ভালো করে পড়বে। আজ তোমাদের এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী পর্বে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সকলকেই ধন্যবাদ।